ছুটি আর ছুটি, অনির্দিষ্টকালের জন্য ছুটি। তাই মাহা বেশ খুশিতে আছে, আনন্দে আছে, তার আনন্দের যেন শেষ নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকালবেলা আমরা নাস্তা নিয়ে, খুব তাড়াহুড়া নেই, স্কুল নেই, মাদ্রাসা নেই, কলেজ নেই, যাই হোক খুব একটা ভোরবেলা ঘুম থেকে ওঠা হয় না, কারণ স্কুল নেই বাচ্চাদের। তাই আস্তে ধীরে উঠি, নাস্তা বানালাম, বানিয়ে আস্তে ধীরে খাবো ইনশাল্লাহ। তারপর যাই হোক নাস্তাটা হয়ে, নাস্তাটা আমি রুটিগুলি সেকে নিচ্ছি, সেকে তারপর আমরা খেয়ে দিই। তারপর আজকে বাহিরে খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই ভাবছি আজকে একটু খিচুড়ি রান্না করে ফেলবো। যেহেতু কাজের কোনো তাড়াহুড়া নেই, যাই হোক এখন সেই অনুপাতে চাল ডাল ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর আমি পানি ঝরিয়ে তারপর আমি এটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ বেরাস্তা করে তারপর আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে তারপর অন্য পাত্রে আমি মাংস রেডি করে রেখেছি, সেই মাংসগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে সব মাংস এবং চাল ডাল খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি ইনশাল্লাহ খিচুড়িটা রান্না করে রান্না শেষ করে নেব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যাই হোক আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি দুপুরবেলা খিচুড়িটা খেয়ে নিয়েছি, এতটা ঝরঝরা হয়নি। যাই হোক যে যা হয়েছে তা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। আমি খেতে বসে গেলাম, খেতে বসে আমি খুব মজা করে খিচুড়ি খাচ্ছি। যেটাই মুখে দিচ্ছি যেন অমৃত রতন খাচ্ছি, অনেক অনেক বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ খিচুড়িটা এত মজা হবে ভাবতে পারিনি। যাই হোক আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি খুব মজা করে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে, ভালো লাগলে ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি। যাই হোক আমি খিচুড়িটা পেট ভরে ইনশাল্লাহ খেয়ে নিয়েছি। খিচুড়ি খাওয়ার পরে বিকেলবেলা আমরা চায়ের আসরে, বিকেলবেলা তো আমাকে এক কাপ চা খেতে হয়, যাই হোক ছোলা মুড়ি মাখিয়ে ঝুঁকিয়ে আমি খাবো, পরিবার লোকদের সবাইকে দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।